হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটা না প্রতি বছর মানে আমার মনে থাকতো ছোটোবেলা থেকেই, কারণ স্কুল থেকে বাড়ি আসার সময় আমাদের গাইঘাটা হাই স্কুলের মাঠে 12ই জানুয়ারি উপলক্ষে না একটা অনুষ্ঠান হতো, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে না মানে সৎসঙ্গের একটা উৎসব হতো আমাদের গাইঘাটাতে, প্রতি বছরই হয় এই দিনে। তো তার জন্য না আমার ওই মানে উৎসবটার জন্য এই 12ই জানুয়ারিটা আমার প্রতি বছরই মনে থাকতো আর কি। স্কুল থেকে বাড়ি আসার সময় দেখতে পেতাম, আবার স্কুলেও তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হতো। তো এখন বাজে ওই সকাল 8:30 মতো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আজ সকালবেলা আমার মোটে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, মানে সকাল 7টার সময় অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজেছে সকাল 7টার সময়, কিন্তু উঠেছি আমি 8টার সময়, মানে তাও আবার কি মানে বিনা ইচ্ছে উঠেছি, মানে কোনো ইচ্ছাই ছিল না ঘুম থেকে ওঠার। কিন্তু রান্না তো করতে হবে, অফিস যাবে, তো সেই জন্য তো উঠতেই হবে। তো ঘুম থেকে অনেক কষ্ট করে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ভোলা মাছের ঝাল করব, আর একটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব সাথে চিংড়ি মাছ দিয়ে। সত্যি কথা বলতে মানে এরকম ধরনের চচ্চড়ি রান্না আমি আগে কোনোদিনও করিনি, কিন্তু আমি কালকে রান্না করে খেয়েছি, আমার নিজের খুব ভালো লেগেছে, মানে অন্যরকম লেগেছে জিনিসটা। তো আমি আজকে রান্না করব, তোমরা অবশ্যই ওই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আগে হচ্ছে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে জল খেয়ে নিলাম গরম জল। আর এখন দেখো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি, বের করে জল মানে বরফটা গলিয়ে নিয়েছি। গলিয়ে বলতে কি, একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, বরফটা ছেড়ে গেছে। তো এগুলোকে আমি না ডিপ থেকে কালকে রাতের বেলায় বাইরে বের করে রেখেছিলাম, বাইরে বলতে নর্মাল টেম্পারেচারে আর কি, মানে ফ্রিজের আর কি, নর্মাল ডিপে না, নর্মালের জায়গায় রেখে দিয়েছিলাম। তো তার জন্য অনেকটাই বরফটা গলে গেছিলো। তো সকালবেলা উঠে ওটা বের করে একটু জলে ভিজিয়ে রাখলেই কিন্তু ব্যাস একদম পুরো যেইটুকু আর কি বরফ থাকে সেইটুকু আর কি গলে যায়। তো এখন দেখো ভাত তো ওদিকে হচ্ছে, সাথে আমি চচ্চড়িটা বসিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলাম, তারপরে ফোড়নে দিলাম অল্প পরিমাণে জিরা, তারপরে একটু আদা গ্রেট করে দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু লবণ। আর লবণটা ঠিক টমেটোর ওপরে দিলাম, কারণ টমেটোটা যাতে গলে যায়। আর তারপরে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার কালকে রাতেই আমি এই সবজিগুলো সব কেটে রেখেছিলাম। কী কী সবজি আমি এর মধ্যে অ্যাড করেছি তোমাদেরকে বলছি। এখানে সিম আছে, আলু আছে, গাজর আছে, পটল আছে, বেগুন আছে, মটরশুঁটি আছে, তো এই সমস্ত সবজিগুলো আছে। আর মনে হয় কিছু, ও সরি, মূলো আছে, একটুখানি মূলো দিয়েছিলাম। তো এই সমস্ত সবজিগুলোকে আমি এবার তেলে একটু ভালো করে ফ্রাই করে নেবো লবণ হলুদ দিয়ে। ওইদিকে তরকারিটা হতে থাক, আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি। যেহেতু ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি না, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে তো একটু লেটই হয়ে গেছে আর ও একটু তাড়াতাড়ি অফিসে যাবে। আর ওইদিকে দেখো তরকারিটার মধ্যে না সব কিছু, যে পাঁচমিশালি তরকারিটা, ওর মধ্যে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়ো দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি 1 কাপ মতো, 1 কাপও না, 1 কাপের থেকে কম, তো একটুখানি জল দিয়ে দিলাম, যাতে জিরাটা দিয়েছি একটু কষে যায়, মশলাটা একটু কষে যায়। আর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু আমাদের নিরামিষ তরকারি রেডি। আর ওপর দিয়ে যখন তরকারিটা রেডি হয়ে যাবে, ওপর দিয়ে আমি অবশ্যই একটুখানি ধনে পাতা দিয়েছি, কারণ এখন শীতের সময়, ধনে পাতার সিজন, তো প্রত্যেকটা তরকারিতে না ধনে পাতা না দিলে হয় না, ভালো লাগে না আর কি। এদিকে তরকারিটা তো প্রায় রেডি, আর আমি ওইদিকে কিন্তু মাছের ঝোলটা করে ফেলছি। আজকে মাছের ঝোলটা করছি ওই এমনি ঝাল টাইপের, আর গুঁড়ো মশলা দিয়েই করছি, তাই আগে থেকে লবণ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে একটু জল মিশিয়ে রেখে দিয়েছিলাম, মানে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মশলা কষানোর সময় আমি দিয়ে দিলাম ওগুলো। দেওয়ার পরে কিছুক্ষণ কষার পরে মাছটা দিয়ে জল দিয়ে ব্যাস একটু মাখা মাখা করে করেছিলাম, খেতেও বেশ ভালো হয়েছিল। আর রান্নাবান্না তো কমপ্লিট, এখন বানাচ্ছি রুটি। ফ্রিজে তো আটা মাখাই ছিল, তো আটাটা বের করে নিলাম, 4টে রুটি বানাবো, ওকে টিফিনে দিয়ে দেবো।
আর জানো তো, এই রান্নাঘরের জানলাটা দিয়ে এত পরিমাণে হাওয়া আসে, আমি জানলা খুলে কোনো কাজ করতে পারি না। যখনই কাজ করি তখন জানলাটা বন্ধই করে দিতে হয়, মানে যখন রান্নাবান্না করি তখন জানলাটা দিনের বেলা বন্ধই করে দিতে হয়, এত পরিমাণে হাওয়া আসে। আর গ্যাসে লাগলে মানে গ্যাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, ঠিকঠাক করে জ্বলে না। তো সেই জন্য আমি জানলাটা বন্ধ করে দিলাম। আর এখন রুটিটা ভেজে নেব, সাথে একটু ডিম ভাজা ভাজবো, মানে ডিম ভাজা করছি আর কি, কারণ ডিম ভাজাটা ওকে আমি দেবো অফিসের টিফিনে। টিফিনে বলতে যে চচ্চড়িটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে তরকারি, ওটা দিয়ে দেবো, সাথে ডিম ভাজা দিয়ে দেবো। এদিকে দেখো, আর একটা ছোটো টিফিন বক্সের মধ্যে আমি একটু মানে ড্রাই ফ্রুটস ওকে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে সল্টেড পেস্তা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাজু বাদাম, আর 3-4টে খেজুর। মানে যখন হালকা খিদে পাবে না তখন এটা খেতে পারবে। তো তারপরে ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমার মানে কালকে আমি প্রচুর জামা কাপড় মানে ভিজিয়েছিলাম, প্রচুর বলতে বিছানার চাদর, তারপরে ওর কিছু জামা কাপড়, তারপরে ওর সোয়েটার, তো এগুলো সবই বেশিরভাগটা ওরই ছিল, আমার কিছু ছিল না। আর থাকার মধ্যে আমার শুধু একটা নাইটি ছিল যেটা রাতে পরেছিলাম, বাসি নাইটি আর কি, তো সেটাকে। তো আগে রান্নাবান্না করার পরে, কাজকর্ম করার পরে আগে জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি, কারণ না ছাদে এখন সবাই জামা কাপড় মেলে, এতগুলো দড়ি কিন্তু তাও জায়গা পাওয়া যায় না। আর এটা এক নম্বর কথা। আরেকটা হচ্ছে তোমার মানে দেরি করে মেললে না জামা কাপড়গুলো শোকাবে না, তো সেই জন্য আমি আগে রান্নাবান্না কমপ্লিট করে ও চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আগে জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে গেলাম, এখন শোকাতে থাক, তারপরে এসে নিয়ে যাব। ঘরে চলে এসেছি, এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘরটাকে যা মানে যে বাসনপত্রগুলো আমি রান্নাঘরে মেজে গেছিলাম, মানে এই সমস্ত এঁঠো বাসনপত্র, তো সেগুলো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি, জল ঝরে গেছে। আর এখন গ্যাসটা ভালো করে মুছবো, রান্নাঘরের স্ল্যাবগুলো ভালো করে মুছে নেব, কারণ আমি এই কাজগুলো প্রতিদিনই করি, এই গ্যাসটা মোছা অন্তত, কারণ গ্যাসে যদি নোংরা থাকে আমার একদম দেখতে ভালো লাগে না, মনে হয় রান্নাঘরটাই মনে হয় নোংরা হয়ে রয়েছে। তো সেই জন্য প্রতিদিন গ্যাস, গ্যাসের সামনের দেওয়াল, এগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করি রান্না করার পরে। বেশিক্ষণ তো লাগে না পরিষ্কার করতে, তাই সবসময় সব কিছু পরিষ্কার রাখারই চেষ্টা করি, দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করার পর না আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর একদিন পর পর একদিন যেহেতু ঘর মুছি, কালকে ঘর মোছা হয়নি, পরশু দিন মানে গত পরশু দিন ঘর মুছেছিলাম, তো ওর জন্য আজকে আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে না লাঠি দিয়ে মুছি, কারণ আগের দিন নিচু হয়ে মুছেছিলাম, তো মানে মুছেছিলাম, তো আজকে তো অনেকটাই আগের দিনের থেকে তো অনেকটাই পরিষ্কার আছে ঘর, যেহেতু আমরা থাকছি এখানে, ঝাড় ফাড় পড়ছে, মোছা পড়ছে, তো সেই জন্য আজকে আর নিচু হয়ে মুছিনি, আজকে লাঠি দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে যেহেতু এই ঘরে বিছনা চাদরটা কেচে দিয়েছিলাম, তো আরেকটা নতুন বিছনা চাদর আর কি, নতুন না মানে কি ধোয়া বিছনা চাদর পেতে দিয়েছি। সব কিছু এবার কমপ্লিট, এইবার যাচ্ছি আমি স্নান করতে। এখন বাজে ওই দুপুর 1:30 মতো, আমার স্নান হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। আর যেহেতু অনেক আগেই ভাতটা রান্না করা ছিল না, আমি একটু মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি, তাহলে না তরকারি দিয়ে খেতে ভালো লাগবে, শীতকালে ঠান্ডা ভাত একদম খেতে ভালো লাগে না, তো সেই জন্য মাইক্রোওভেনে আমি একটু গরম করে নিলাম, এবার খেয়ে নেব।
তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।